আসসালামু আলাইকুম ম্যাম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আজকে রাতে কয়টা বাইক নিয়ে এসেছেন? আজকে নিয়ে গেছে 12টা। 12টা বাইক নিয়ে এসেছেন। আপনাদের প্রত্যেকটি বাইকই আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে বাইকগুলোর দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে যে বাইকটি আমরা দেখানোর চেষ্টা করব এইটা হচ্ছে ডিসকভার 125। কত সালে মডেল ছিল এটা? হলো আপনার 22-এর মডেল। 22-এর মডেল। কাগজ কি অবস্থায় আছে? কাগজ আপনার হাফ টাকার, 6 টাকা নাম্বার, হাফ টাকার কাগজ। দাম কত চাচ্ছেন বাইকটার? দাম চাচ্ছে আপনার 1,45,000। 1,45,000। চালানো হয়েছে কত কিলোমিটার? চালানো হয়েছে আপনার 5,000 কিলোমিটার চালানো হয়েছে। দাম দর করা যাবে ভাই? জি অবশ্যই করা যাবে। এই পাশে আরো যে বাইকটি এখন দেখাবো এটা হচ্ছে মনোটন। জি, সুজুকি জিক্সা মনোটন। কত সালে মডেল এটা? হলো আপনার 23-এর মডেল। 23-এর মডেল। কাগজপত্র কি অবস্থায় আছে? ব্যাংক্রপ্ট করা আছে। ব্যাংক্রপ্ট করা আছে। 2023 সালের মডেল ভাই। এটা চালানো আছে কত কিলোমিটার? এটা চালানো আছে আপনার 8,000 কিলোমিটার চালানো আছে। বাইকটার দাম কত চাচ্ছেন? বাইকটার দাম চাচ্ছে আপনার 1,80,000 টাকা। 1,80,000। দাম দর করে নেওয়া যাবে। জি অবশ্যই। এপাশে আমরা দেখছি সুজুকি জিক্সার এসএফ। জি, এটা কত সালে মডেল ছিল? এটা হলো আপনার 18-এর মডেল। 18-এর মডেল। এটার রেজিস্ট্রেশন কি অবস্থায় আছে? একুশের মডেল। এই বাইকটা চালানো আছে কত কিলোমিটার? এটা চালানো আছে আপনার হলো 9,500 কিলো। এটা দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনার 1,15,000 টাকা। 1,15,000। দাম দর করা যাবে ভাই? এখন যে বাইকটা আপনাদের দেখাবো অ্যাপাচি RTR। জি, কত সালে মডেল ছিল এটা? এটা হলো আপনার 22-এর মডেল। 22-এর মডেল। কাগজ কি অবস্থায় আছে? কাগজ আপনার 0-এর নাম্বার। চালানো হয়েছে কত কিলোমিটার ভাই? চালানো হয়েছে আপনার 6,000 কিলো। 6,000 কিলোমিটার মাত্র চালানো হয়েছে। বাইকটার দাম কত চাচ্ছেন? 1,40,000 টাকা। 1,40,000। দাম দর করে নেওয়া যাবে? জি অবশ্যই করা যাবে। এখন যে বাইকটা আপনাদের দেখাবো এটা হচ্ছে পালসার ভাই। এই পালসারটা কত সালে মডেল ছিল? এটা আপনার 23-এর মডেল। 23-এর মডেল। কাগজ কি অবস্থায় আছে? কাগজ ব্যাংক্রপ্ট করা। ব্যাংক্রপ্ট করা আছে। এটার হচ্ছে যে কোনো জেলায় নিজের নামে নামকরণ করে নেওয়া যাবে। চালানো আছে কত কিলোমিটার? চালানো আছে আপনার 7,000 কিলো। 7,000 কিলোমিটার চালানো আছে। দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছে আপনার 1,75,000। দাম দর করে নেওয়া যাবে? অবশ্যই করা যাবে। এখন যে বাইকটা দেখাবো এটা হচ্ছে হিরো i3s। জি, মডেলটা ছিল কত সালের? মডেলটা হলো 22-এর মডেল। 22-এর মডেল। কাগজ আছে? কাগজ আপনার 4 টাকা নাম্বার, হাফ টাকার কাগজ। 4 টাকা নাম্বার, হাফ টাকার কাগজ। দাম কত চাচ্ছেন ভাই? 95,000। তার পাশে আছে আপনার ডিসকভার 125। এটা কি অবস্থায় আছে কাগজ? এটা হলো আপনার ব্যাংক্রপ্ট করা। ব্যাংক্রপ্ট করা আছে। যে কোনো জেলায় নিজের নামে নামকরণ করে নেওয়া যাবে। এই বাইকটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনার 1,20,000 টাকা। 1,20,000। মডেলটা ছিল কত সালে? এটা হলো আপনার 21-এর লাস্ট। 21-এর লাস্ট। এটার দাম চাওয়া হচ্ছে কত? এটার দাম 1,20,000 টাকা। 1,20,000। চালানো হয়েছে কত? চালানো হয়েছে আপনার 10,000 কিলো। 10,000 কিলোমিটার মাত্র চালানো হয়েছে। 1,20,000। ডিসকভার 125। এপাশে যে বাইকটি রয়েছে এইটা হচ্ছে TVS স্ট্রাইকার। এটা কি অবস্থায় আছে? এটা হলো আপনার ঝিনাইদহ নাম্বার। ঝিনাইদহ নাম্বার। মডেলটা কত সালে ছিল? মডেলটা 22-এর মডেল। 22-এর মডেল। কাগজ ঝিনাইদহ নাম্বার। এটা কত কিলোমিটার চালানো আছে? এটা হলো আপনার 11,000 কিলো ছাড়া। দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছে আপনার 95,000 টাকা। 95,000। দাম দর করে নেওয়া যাবে। জি অবশ্যই। এখন যে বাইকটি স্কোয়ার 110cc-র বাইক, কত সালে মডেল ছিল এটা? এটা হলো আপনার 19-এর মডেল। এটার চালানো আছে কত কিলোমিটার? এটা চালানো আছে আপনার 15,000 কিলো। কত দাম চাচ্ছেন? 95,000। রেগুলার আসেন কি এই হাটে ভাই? জি রেগুলার। আপনাদের পুরাতন শোরুম কোথায়? চুয়াডাঙ্গা জেলা থানা দর্শনা বাস স্ট্যান্ডে। নাম কি দোকানের? শাকল অ্যান্ড ফোয়াদ ইলেকট্রনিক্স অ্যান্ড মোটরস দর্শনাতে। জি আচ্ছা, ধন্যবাদ। বন্ধুরা, আপনাদেরকে সবশেষে জানিয়ে রাখি যে এই হাটবর্ষের সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায়